তালের দামে বেতার সাধারণ মানুষ। জন্মাষ্টমী উপলক্ষে এক একটি তাল বিক্রি হয়েছে 400 টাকা পর্যন্ত দামে। গতকালের পর বৃহস্পতিবার তালের দাম আকাশ ছোঁয়া। জন্মাষ্টমীতে বাজারে গিয়ে তালের দাম শুনে বেতাল হওয়ার জোগাড় সাধারণ মানুষের। গত বুধবার এবং বৃহস্পতিবার সকালেও কোথাও কোথাও এক একটি তাল বিক্রি হয়েছে 400 টাকা পর্যন্ত দামে। এদিন বনগা টবাজার এলাকায় ঘুরে জানা গেল, জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও তালের যথেষ্ট চাহিদা ছিল বাজারে, কিন্তু চাহিদা অনুযায়ী তালের যোগান কম। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বুধবার সন্ধ্যার পর ক্রমেই বাড়তে থাকে তালের দাম। 200, 250, 300 এমনকি 400 টাকা দামেও বিক্রি হয়েছে এক একটি তাল। এ বিষয়ে বাজারের এক ব্যবসায়ী বলেন, খবর অনুযায়ী জন্মাষ্টমীতে পুজোর প্রধান উপকরণ তাল। তাল দিয়েই তৈরি হয় তালের বড়া, তালের ক্ষীর। ভগবানের জন্য তালের বড়া তৈরি করতে তাল কিনতে গিয়ে মাথায় হাত সাধারণের। আমদানি কম, আগে 3 টাকা, 2 টাকা, 5 টাকা বিক্রি হয়েছে, তখন আমদানি ছিল, একবারে তাল পড়ে গেছে। তার জন্য তাল নেই বলে সব জায়গায় একই অবস্থা। কালকের রাত্রে কেমন দামে বিক্রি হয়েছে তাল? 300 টাকা, 800 টাকা আজকে দিচ্ছি, 200 টাকা নেই আমদানি, তাল কমবে না, দাম আমি কমাচ্ছি। সবারই প্রয়োজন আছে, জন্মাষ্টমী সবারই প্রয়োজন এই তালের দাম। এবং এমন না যে দাম মানে ইয়ে করছে, সবারই বাইকেরই বিক্রি হচ্ছে 200 টাকা, 150 টাকা। বনগা টবাজার এলাকার ব্যবসায়ী অসীম শীল জানালেন, তালের ফলন কম, ফলে বাজারে যোগান কমে গেছে, সে কারণেই এই অবস্থা। ব্যবসায়ী জানালেন, এদিন সকালে 3টি তাল পাইকারি বাজার থেকে তিনি কিনেছেন প্রায় 550 টাকা দরে। গোটা বাজার ঘুরে দেখা গেল তালের যোগান সত্যিই কম বাজারে। শেষ হয়ে গেছে, এখন এই সময় তালেরটা আমদানি নেই, যার জন্য তালের দামটা বেশি। তালের আমদানি কম বলে দাম বেশি। তবে কালকে রাত্রিবেলায় 200 থেকে 400 টাকা অবধি তাল বিক্রি হয়েছে। এই কালকে একটা জন্মাষ্টমী গিয়েছে, আজকে জন্মাষ্টমী আছে বলে তালের দামটা, তাল তো কোনো আমদানি নেই যার জন্য এত দাম। যা দু এক পিস আসছে, হ্যাঁ হ্যাঁ, ওই যা কিনছি আমরা তাই বেচছি। এই যে সকালবেলায় এই যে 3 খানা তাল কিনলাম 550 টাকায় তাল কিনলাম, এবার আমার সেইভাবে তো 100 টাকার দরকার আছে, সেইভাবে আমার বেচতে হবে। এক ক্রেতা জানালেন, অনেক দরদাম করে 200 টাকায় একটি তাল কিনতে সক্ষম হয়েছি। তাল কিনলেন, কত দাম নিল? নিলাম জন্মাষ্টমী উপলক্ষে 200 টাকা দাম নিল। এত দাম একটা তালের? কালকে 250-300 করেছিল, আজকে 200 এসছে। কারণ পুজো তো দিতেই হবে, ঠাকুরের জন্যই সব। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অন্যান্য সামগ্রীর তালিকায় নতুন সংযোজন তাহলে কি গ্রাম বাংলার এই সাধারণ ফল তাল? জন্মাষ্টমীর প্রাককালে কোনো কোনো ক্ষেত্রে যার এক একটির দাম উঠেছে 400 টাকা পর্যন্ত, পুজোর আয়োজন করে বাজারে তাল কিনতে গিয়ে বেতাল হওয়ার জোগাড় সাধারণ ক্রেতার। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে চাষি কাছে মাল নেই, লাগিয়ে যার জন্য চাষি দাম বাড়িয়ে দিয়েছে, সেই অনুসারে দামে বড় তালের দাম 300 টাকা, ছোটো তালের দাম 250 টাকা, 300 টাকা, এরকম পাইকারি কিনতে যাচ্ছে। এবার ওই তালটা আমরা বিক্রি করছি 300, 250, এরকম মাল বিক্রি হচ্ছে। আচ্ছা, হঠাৎ করে বেড়ে গেল, গতকালকে রাত্রে কত দামে বিক্রি হয়েছে? কাল গতকাল রাত্রে বিক্রি হয়েছে 300, 350 টাকা, আবার 200 টাকাও বিক্রি হয়েছে, এরকম 150 টাকাও বিক্রি হয়েছে, 20 টাকাও বিক্রি হয়েছে, যেরকম জিনিস সেরকম দামে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিনী মোহন গান্ধীলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।